আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে 2022 সালের ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী। আজকে প্রথম সপ্তাহের যে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আগে দেখে আসি এ সপ্তাহের প্রশ্নটা কেমন আসছে। তো এ সপ্তাহে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রশ্নটায় বলা হচ্ছে 2022 সালের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন শ্রেণী নবম বিষয় বাংলা। অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া হয়েছে যে শোভাগল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীলতা অনুভূতি প্রবণতা বিশ্লেষণ করো। এবং অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা দেওয়া হয়েছে যে শোভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বর্ণনা করতে হবে। এরপরে শোভার প্রতি পরিবার ও সমাজের আচরণ যেমন হওয়া প্রয়োজন তার বিবরণ দিতে হবে। একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ তোমার বা পরিবারের অথবা পরিচিত কারোর ব্যাখ্যা করতে হবে। একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতিপ্রবণ মন আছে, মন্তব্যটি শোভা ও তোমার পরিবারের অথবা পরিচিত কারোর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই নির্দেশনাগুলোর আলোকে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি কেমন হতে পারে, চলো আমরা